হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস সেভেনের প্রশ্ন বিচিত্র 2024-এর সেকেন্ড সামেটিভ ইভলিউশনের ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার 15 আলোচনা করছি। এটা পুরুলিয়া জিলা স্কুলের প্রশ্ন। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। একের কোশ্চেন 0.7624 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন মান করতে বলেছে। দেখে নাও, 3 মানে 2 পর্যন্ত চাইছে, তারপর কত আছে 4 আছে, যেহেতু 5-এর থেকে ছোট তাই 0.762 উত্তর আসছে, তাহলে সের উত্তরটা সঠিক। এরপর দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। দেখো সেক্ষেত্রে সি এর উত্তরটা একটু দেখে নাও। আমরা জানি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলে এ প্লাস বি তার হোল স্কোয়ার পাই, আবার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার করলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার পাই। তাহলে এখানে প্লাস 2ab, এখানে মাইনাস 2ab, তাই সেক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হলো। এরপর দেখো তিনেরটা, 4a মাইনাস এক্স ইন্টু ড্যাশ সমান এইটা হলে ফাঁকা ঘরের সঠিকটা বসাতে বলেছে। এখন দেখো, 16 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি ভাঙি, 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান লিখতে পারি, 4 প্লাস এক্স একটা উৎপাদক আর একটা 4 মাইনাস এক্স একটা উৎপাদক, এখানে দেওয়া আছে 4 মাইনাস এক্সটা, তাহলে শূন্যস্থানে কত বসবে 4 প্লাস এক্সটা। এরপর দেখো এর মান চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা একটু কেছি, তাহলে 4/9 এর বর্গমূল কত 2/3, 100/9 এর বর্গমূল কত 10/3, তাহলে 3 লসাও করে 2 যুক্ত 10 করে 12/3 পাচ্ছি, 3 4 12, তাহলে রুট 4 মানে কত আসছে 2 আসছে। এরপর দেখো এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কে দিয়েছে, কে এর মান কত। দেখো এটাকে যদি ভাঙি, তাহলে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ারটাকে যদি আমি ভাঙি, তাহলে কী পাচ্ছি আগে দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 3 প্লাস 3 স্কোয়ার সমান দিয়ে কত লিখবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তাহলে কি দেখতে পাচ্ছি কে এর জায়গায় কে বসে আছে 9 বসে আছে, তাহলে সঠিক উত্তর সিএরটা। এরপর দেখো 2-এর দাগের ঘন্টায় 48 কিমি বেগে ধাওয়ান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে, সুড়ঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য চেয়েছে, চলো দেখে নেব। দেখো প্রথমে 48 কিমিটাকে 48,000 মিটার করেছি, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে 48,000 মিটার, 21 সেকেন্ডে কত আছে, সময় কমলে কি হবে দূরত্ব কমবে, অর্থাৎ সরল সম্পর্ক, তাহলে সমানুপাতটা কি হবে 3600 × 21 = 48,000 × জিজ্ঞাসা চিহ্ন, বা স্টার্ট দিয়েছে এখানে দূরত্ব সমান কত হবে 21 × 48,000 / 3600, দুটো শূন্য কাটিয়ে দিয়েছি। তাহলে প্রথমে দেখো 3 দিয়ে কেটে 3 বার 36 3 সপ্তাহ 21, 12 দিয়ে কাটলে 40 আসছে, তাহলে 280 মিটার হলো, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য কত হবে না 280 থেকে 100 মিটার বাদ যাচ্ছে, তাহলে 180 মিটার হচ্ছে সুড়ঙ্গের দৈর্ঘ্য। এরপর দেখো একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার, বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে, চলো দেখে নেব। তাহলে হলঘরটির ক্ষেত্রফল কত হবে 30 × 18 মানে 2 × প্রস্থ সমান 540 বর্গমিটার, টালির একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 ডেসিমিটার দেওয়া আছে, যদি মিটারে কনভার্ট করি 10 দিয়ে ভাগ, অর্থাৎ 0.3 মিটার পেলাম, তাহলে টালির ক্ষেত্রফল কত হবে 0.3 তার হোল স্কোয়ার, অর্থাৎ 0.09 বর্গমিটার পেলাম, তাহলে টালির সংখ্যা কত হবে না কত 540/0.09, দশমিক তোলার জন্য উপরে দুটো শূন্য লিখে নিয়েছি। এবার 9-তে কাটলে কত হচ্ছে 6000, অর্থাৎ 6000টি টালি লাগবে। এরপর দেখো 5.3 সেমি বাহু বিশিষ্ট সমবতিভুজ আঁকো, ত্রিভুজটির প্রতিটি কোণের মান লিখতে বলেছে। দেখো সমবতিভুজটা আঁকতে নিশ্চয়ই পারবে, তোমরা প্রথমে 5.3টা এঁকে নিয়ে এখানে কাটবে, এখান থেকে বসিয়ে কাটবে, এখান থেকে বসিয়ে কাটবে, এবিসি একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছ, যার প্রত্যেকটা কোণের মান কত করে আসছে 60 ডিগ্রি করে আসছে। দেখো এরপর দিয়েছে এই অঙ্কটা, এটা অনেকবারই পড়েছে অঙ্কটা, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, তাহলে উভয় পক্ষকে বর্গ করলে কি হবে, দেখো এদিকে স্কোয়ার করেছি, এদিকে স্কোয়ার করেছি, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তাহলে কি করবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান দিয়ে এদিকটাও পি মাইনাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 2 × পি × 2 প্লাস 2 স্কোয়ার সমান দিয়ে দেখো mm কেটে গেলে, তাহলে এম স্কোয়ার প্লাস 2 প্লাস 1/m² সমান পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4। এখন দেখো এই দুইটাকে এদিকে নিয়ে চলে যাবো, তাহলে এম স্কোয়ার প্লাস 1/m² সমান কত হবে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 মাইনাস 2 করেছি, তাহলে সেক্ষেত্রে এম স্কোয়ার প্লাস 1/m² সমান কত আসছে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস 2, এটাই হচ্ছে প্রমাণ করতে বলেছে। এরপর দেখো 2p প্লাস 1/p সমান 5 হলে পি স্কোয়ার প্লাস 1/4p² সমান কত, দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এরপর উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে কত হবে 2p প্লাস 1/p তার হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার, এখন এটি যদি এ হয় এটি যদি বি হয় তাহলে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 25। এখন দেখো এখানে পিপি কাটিয়ে দিচ্ছি, তাহলে 2 2 4 4 থাকছে, তাহলে 4p² + 4 + 1/p² = 25,
এই চারটাকে এখন এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত লিখবো, ফোর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান পঁচিশ মাইনাস চার। তাহলে ফোর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান কত হলো একুশ। এবার দেখো চারটা যদি আমি কমন নিই তাহলে কত হচ্ছে, চার ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার, কারণ এখানে পি স্কোয়ার হবে, এটা ওয়ান বাই ফোর পি স্কোয়ার হবে, সমান দিয়ে একুশ। এই চারটাকে এদিকে নিয়ে গেলে বাই হয়ে যাবে, অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার সমান একুশ বাই চার, অর্থাৎ পূর্ণ ভাঙলে পাঁচ পূর্ণ একের চার উত্তর আসছে। এরপর দেখো কি দিয়েছে, প্রমাণ করতে বলেছে এইটা, চলো দেখে নেব। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, টোকার পর এইটাকে দেখো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি, মানে দুই দুই চার, যেহেতু এখানেও একইভাবে পি মাইনাস কিউ তার স্কোয়ার তার হোল স্কোয়ার করেছি। এখন দেখো এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাই লিখেছি পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তার মাথায় স্কোয়ার আছে, এটা পি মাইনাস কিউ তার হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তার মাথায় স্কোয়ার আছে। এখন এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই লিখেছি এ প্লাস বি, দেখো পুরোটা লিখেছি, আর এ মাইনাস বি, যখনই মাইনাস বি করতে যাচ্ছি তখন মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে, দেখো মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস কিউ স্কোয়ার। এখন দেখো প্লাস টু পি কিউ মাইনাস টু পি কিউ কেটে গেল, আর এদিকটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি, সরি পি স্কোয়ারের সাথে মাইনাস পি স্কোয়ার, আর কিউ স্কোয়ারের সাথে মাইনাস কিউ স্কোয়ার কেটে গেল। তাহলে কত পড়ে থাকছে, টু পি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার গুণিত ফোর পি কিউ হলো। এখন দেখো এখান থেকে দুইটা যদি কমন নিই তাহলে কত হবে, টু ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ফোর পি কিউ, অর্থাৎ চার দুই আট পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পেলাম। দেখো এরপর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ বি হলে দেখাও যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান তেইশ হবে, চলো দেখে নেবো। দেখো প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এ বি করছি, এখন এই এ বিটাকে আমি এখানে ভাগ করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান পাঁচ পেলাম। এখন দেখো তাহলে এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান পাঁচ। এখন দেখো এই এ দিয়ে যদি স্কোয়ারটা কাটি তাহলে এ বাই বি পাবো, আর বি দিয়ে স্কোয়ারটা কাটলে বি বাই এ পাবো, সমান পাঁচ পেলাম। এখন উভয় পক্ষকে বর্গ করছি, তাহলে এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার সমান পাঁচ স্কোয়ার। তাহলে এটা কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান পঁচিশ। এখন দেখো কি পেলাম, এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস টু, কারণ এ এ কেটে গেল বি বি কেটে গেল, টু প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান পঁচিশ। তাহলে বা দিয়ে এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এই দুইটাকে এদিকে নিয়ে এসে মাইনাস করেছি, তাই হয়ে গেল কত, তেইশ। এরপর দেখো কোন 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 ত্রিভুজের সর্বসম্মতির একটি শর্ত হতে পারে কি, ছবি এঁকে দেখো। দেখো এটা একটা আলাদা ধরনের কোশ্চেন, কোশ্চেনটা একটু ভালো করে তৈরি করে রাখবে, অনেক ক্ষেত্রে পড়তে পারে তোমাদের। দেখো আমি এক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ সেমি দিয়ে একটা সমবতিভুজ এঁকেছি, আর ফোর সেমি দিয়ে একটা সমবতিভুজ এঁকেছি, তাহলে এরও তিনটে কোণ ষাট ডিগ্রি করে, এরও তিনটে কোণ ষাট ডিগ্রি, তবু এরা কি সর্বসম্ম নয়, কিন্তু এরা সদৃশ কোণই বলতে পারি। তাহলে দুটি চিত্রের কোণগুলি সমান হলেও একটি চিত্রকে আরেকটি চিত্রের ওপর বসালে সমানভাবে মিলে যাচ্ছে না, অর্থাৎ ত্রিভুজগুলির কোণগুলি সমান হলেও এ এ এ সর্বসমতার কোনো শর্ত হতে পারে না। দেখো এটা একটা দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে দেখাতে বলেছে, এটা আগের পেজেও ছিল তোমাদের। প্রথমত দেখো উলম্ব স্কেলে আমি এক একক মানে হচ্ছে দশ পঞ্চাশটি পুতুল করব, আর মাটির পুতুল হচ্ছে এই লাইন দিয়ে, আর সোলার পুতুল হচ্ছে ফাঁকা ঘর দিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমে উলম্ব স্কেলটার দিকে তাকাও, জিরো পঞ্চাশ একশো করে পঞ্চাশ পঞ্চাশ করে বেড়ে উপরের দিকে উঠছে, আর এদিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলো লিখেছি। এইভাবে তোমরা প্রত্যেকটার মান যদি উলম্ব চিত্রে স্থাপন করো তাহলে তোমরা অবশ্যই দ্বিস্তম্ভ লেখটা আঁকতে পারবে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।